বন্ধুরা আজকে যাচ্ছি বম কিনতে বা পটায় কিনতে, তো আমার সঙ্গে বন্ধু আছে, তার জন্য ওয়েট করছি, সে এলেই চলে যাব দুজনে। বন্ধু চলে এসছে, এবার দুজনে চলে যাব বম কিনতে, কারণ আজব সায়েন্স চ্যানেলে আমার এই বমগুলো দরকার হবে, তার জন্য কিনতে যাচ্ছি। মোটামুটি আমাদের মুড়ে পাবো না, তাই পাশের যে বাজার সেখানে যাচ্ছি এবং সেখান থেকে আনবো, টোটোতে করে চলে যাবো, যেহেতু আমাদের সাইকেল টাইকেল নিলাম না। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার একটা 4 লাখের ঊর্ধ্বে একটা সাবস্ক্রাইবারের চ্যানেল আছে। তোমরা অনেকজনই জানতে চাইছো যে আমার বাড়ি কোথায়, কি সব কিছু এখানে রিভিল্ড হবে। এবং অনেক তুবড়ি এবং অনেক বম কিনেছি, কিন্তু দোকানওয়ালা পারমিশন দেয়নি তার দোকানে ভিডিও করতে, তার জন্য ওই প্ল্যাটফর্মে এসে দেখতেই পাচ্ছ বম নিয়েছি, হাতে আছে বমটা, দেখা একটু, না না এমনি হাতে, এটা ব্যাগটা দেখা, এই ব্যাগের বম নিয়েছি আর ভিডিও করব ভাবলাম ওর দোকানে, কিন্তু ও পারমিশন দিল না, হয়তো প্রবলেম আছে কিছু তার জন্য, তাই প্ল্যাটফর্মে এসেছি দেখতেই পাচ্ছ। আর এইখানেই দেখালাম বমগুলো, ও মাই গড, ঠিক টাইমে ঠিক জিনিস। দেখতেই পেলে কি সুন্দর একটা দৃশ্য সামনে চলে গেল। তো ফাইনালি বন্ধুরা, আমরা একটু প্ল্যাটফর্ম ঘুরে নিলাম, এবার দুজনে গিয়ে চাট মশালা আর ফুচকা খাবো গা, ওইখানে দই ফুচকা পাওয়া যায় সেটাই খাবো গা। আর দেখো প্ল্যাটফর্ম, আর সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু কোয়ালিটিটা খারাপ পাচ্ছ, এই পাশ থেকে একটু ভালো আসছে। আর এটা প্ল্যাটফর্মের যে হাই ব্রিজ, ওভারব্রিজ ওইখানে আছে, আর এই পাশ দিয়েই ওভারব্রিজ পার করেই আমাদেরকে যেতে হবে এবং ফুচকার দোকানে গিয়ে দুজনে ফুচকা খাবো। কি ফুচকা? দই ফুচকা। একটা দোকান এসেছি আর এখানে ডিম চপ নিচ্ছি আমরা দুজনে, ওকে দিয়ে দিল, এবার আমি নিয়ে নেব। ভালো করে দিবেন দাদা, কত করে ডিম চপ? 15 টাকা। আর সিঙ্গারা? সিঙ্গারা 5 টাকা। 5 টাকা ডিম চপটা নিয়ে নেব। ডিম চপ দেখতে পাচ্ছ, এখানে স্টিক নিচ্ছি, ডিম চপ নিয়েছি, ফুচকা খাবো ভাবলাম, কিন্তু ফুচকার দোকানে অনেক ভিড়, তাই স্টিক আর ডিম চপ আর এই দোকানে কিছু খেয়ে চলে যাবো আজকে। বহুত